চেহারায় পাঁচ মিনিট ব্যবহারে আপনার ত্বক হবে ফর্সা উজ্জ্বল পার্লারের মতন ফেসিয়াল লুক এনে দেবে তৈরি করব এর উপকরণ লাগবে হলো লেবু লেবু খুব সহজে ত্বক পরিষ্কার করে ত্বকের দাগ ছোপ দূর করে লেবু চুলের জন্য ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী এখানে আমি লেবু কেটে এভাবে পিস করে নিচ্ছি এভাবে গোলাকারে আপনারা পিস করে নেবেন আমি এখানে দুইটি পিস করে নিচ্ছি আমি আজকে একটু ভিন্নভাবে নতুন উপায়ে আপনাদের সাথে শেয়ার করব এই প্রথম রেমেডিটি এখানে লেবু দুইটি পিস আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে গোল গোল করে আপনারা কেটে নেবেন যে কয়টা লাগবে সেই কয়টা কেটে নেবেন এরপর এই লেবুর সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে প্রথমে আমি দিচ্ছি ফ্যান লাভলি ক্রিম সাধারণত বেশিরভাগ মানুষই কিন্তু এই ফ্যান লাভলি ক্রিম ব্যবহার করে থাকে তো লাভলি ক্রিম যদি বাসায় না থাকে আপনারা ছোট্ট প্যাক কিনেও ব্যবহার করতে পারেন দাম কিন্তু বেশি না পনেরো থেকে বিশ টাকা মিনি প্যাকটির দাম এখানে অল্প অল্প পরিমাণ আমি ফ্যান লাভলি ক্রিম দিয়েছি এরপর এর সাথে অ্যাড করছি চিনি চিনির পরিমাণ একেবারেই কম অল্প অল্প পরিমাণ চিনি এখানে অ্যাড করবেন এখানে ফ্যান লাভলি ক্রিম এবং চিনি অল্প অল্প পরিমাণ এই দুইটি অ্যাড করার পর এর সাথে অ্যাড করব আমি কফি আমি এখানে কফিরও মিনি প্যাক নিয়েছি যেহেতু আমি অল্প অল্প পরিমাণ এখানে সবগুলো উপকরণ দিব এজন্য অল্প অল্প পরিমাণ এখানে অ্যাড করে দিচ্ছি কফির পরিমাণও হবে অল্প তিন চার চিমটি পরিমাণ কফি এখানে অ্যাড করে দেবেন এই মিনি প্যাকটির দামও কিন্তু বেশি না মাত্র পাঁচ টাকার হলে আপনারা একটি মিনিপ্যাক পেয়ে যাবেন কফির এরপর এর সাথে অ্যাড করছি হলুদ এখানে রান্নার হলুদ আমি এক চিমটি পরিমাণ করে দুইটাতেই দিয়ে দিচ্ছি এখানে আজকে এ প্রথম রেমেডি তৈরি করতে কিন্তু অল্প অল্প পরিমাণ উপকরণ লাগবে এরপর এটি ত্বকে ব্যবহারের জন্য তৈরি হয়ে গেছে দেখলেন তো খুব সহজ যে কেউ খুব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবে এরপর এটি আমি তকে ব্যবহার করে দেখাবো। আপনারা এই ছোট্ট এই রেমেডিটি আপনাদের হাতে পায়ে মুখের তকে ঘাড়ে গলায় শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন এটি অনেকটা কার্যকারী ঠিক এভাবে আপনারা নিয়ে এভাবে হাতে পায়ে মুখের তকে ব্যবহার করবেন মাত্র পাঁচ মিনিট ঠিক এভাবে আপনারা তকে স্ক্রাব করবেন এই রেমেডিটি দিয়ে খুব সহজ কিন্তু লেবুতে অল্প পরিমাণ ক্রিম চিনি কফি এবং হলুদ এটি দিয়ে মিনিট পাঁচ আপনারা স্ক্রাব করবেন দেখবেন আপনাদের ত্বকের যত ময়লা আছে সমস্ত দূর হয়ে আপনার ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়েছে পার্লারে গিয়ে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করে ত্বকে এভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ত্বকে যত্ন নিয়ে দেখুন ত্বক ভালো থাকবে টাকাও বাজবে এবং ত্বক ফর্সা উজ্জ্বল হবে 5 মিনিট স্ক্রাব করার পর শুধু মাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন 5 মিনিট ব্যবহার করার পর শুধু মাত্র পানি অন্য কোনো কিছুই ব্যবহার করতে হবে না খুব সহজ কিন্তু এটি তৈরি করা এটি তৈরি করে আপনার যে কোনো অংশে এটি ব্যবহার করে আপনার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করে ত্বক ফর্সা উজ্জ্বল করতে পারবেন সপ্তাহে মাত্র একবার এটি তৈরি করে আপনার ত্বকে ব্যবহার করে দেখুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন